সমাগত লোকসভা নির্বাচন আর যার বাবে এতিয়া হিসাব নিকাশ তুঙ্গত। প্রতিটো রাজনৈতিক দলের মাজত নির্বাচনী সমীকরণ নির্বাচনী অঙ্ক অব্যাহত আছে। সমাগত লোকসভা নির্বাচনের বাবে দেশের ভিতরতে সর্বাধিক সংখ্যক 80খন আসন থকা উত্তর প্রদেশের লোকসভার আসনক লো এতিয়া প্রতিটো রাজনৈতিক দলের মাজত চলি আছে হিসাব নিকাশ। আর তার মাজতে অখিলেশ যাদবর দল সমাজবাদী পার্টিয়ে কংগ্রেসল আগবাইছে 70খন আসনের অফার। হয় 80খন আসনযুক্ত উত্তর প্রদেশত নির্বাচনী বুঝা পড়ার এতিয়া নতুন অঙ্ক। কংগ্রেসল 70খন আসনের প্রস্তাব দিছে সমাজবাদী পার্টিয়ে। কেবল এই প্রস্তাব দিয়াই নহয়, যদি এই প্রস্তাবর প্রতি কংগ্রেসে সঁহারি নজনায় হলে অধিক আসন বিচারিলেই মিত্রতা ভঙ্গরও ইঙ্গিত দিলে এসপিএ। কারণ কংগ্রেসের সঁহারির উপরতে নির্ভর করব বিরোধী ইন্ডিয়া মর্চার বুঝাবুঝি। আর যদিহে এসপিএ আগবহা অখিলেশ যাদবে আগবহা এই প্রস্তাবত কংগ্রেসে সম্মতি জানায় হলে উত্তর প্রদেশত রাহুল গান্ধী ন্যায় যাত্রাত সহযোগিতা করারও আশ্বাস দিলে অখিলেশ সিং যাদব। মন করবলগিয়া যে 2019 চনের সাধারণ নির্বাচনত উত্তর প্রদেশের 80খন আসনের ভিতর কংগ্রেসে লাভ করেছিল মাত্র এখন আসন। 2019 চনত মাত্র এখন আসনতহে জয়ী হয়েছিল কংগ্রেস। ইফালে 19ৰ সাধারণ নির্বাচনত সমগ্র দেশত কংগ্রেসে লাভ করেছিল মাত্র 52খন আসন। ইফালে সমাজবাদী পার্টিয়ে কংগ্রেসল 70খন আসনের প্রস্তাব আগবহার সমান্তরালক উত্তর প্রদেশত দলটে ঘোষণা করলে এই পর্যন্ত 27গৰাকী প্রার্থীর নাম। 27খন আসনের প্রার্থী ঘোষণা করলে অখিলেশ সিং যাদবে। বিগত 30 জানুয়ারীত 16জনীয়া এখন তালিকা প্রকাশ করেছিল, 16জনীয়া প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। আর শেহতিয়াক আন 11গৰাকী অর্থাৎ এই পর্যন্ত 27গৰাকী প্রার্থী নাম ঘোষণা করলে সমাজবাদী পার্টিয়ে উত্তর প্রদেশের 80খন আসনের বাবে। ইফালে উত্তর প্রদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমষ্টি হয়েছে আমেঠি সমষ্টি। যে আমেঠি সমষ্টিত 2019 চনত স্মৃতি ইরানীর হাতত পরাস্ত হয়েছিল রাহুল গান্ধী। কংগ্রেসের শক্তিশালী ভেটি বলে যা কোয়া হয় আমেঠি সমষ্টি। কংগ্রেসের বহু দিগ্গজ নেতায় গান্ধী পরিয়ালর কেবাগী দিগ্গজ নেতায় এই আমেঠি সমষ্টির পরাই প্রতিনিধিত্ব করে আসছিল। কিন্তু 2019 চনত রাহুলে হেরুয়াবলগিয়া হয়েছিল আমেঠি। আর যার বাবে কেরালার ওয়াইনাথ সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করবলে বাধ্য হয়েছিল রাহুলে। আর সেইভাবে 2024 চনত স্মৃতি ইরানীয় পুনের চ্যালেঞ্জ করেছে রাহুল গান্ধীক। রাহুল গান্ধীক চ্যালেঞ্জ স্মৃতি ইরানীর আমেঠির প্রতিদ্বন্দ্বিতা করবলে প্রত্যাহ্বান রাহুল গান্ধীক। রাহুল গান্ধীর সমালোচনাত মুখর হয়ে পড়ে স্মৃতি ইরানী। রাম মন্দিরের নিমন্ত্রণী পত্র প্রত্যাখ্যান করেছে গান্ধী পরিয়ালে। ইয়াকে লৈ হরব রাহুল গান্ধীর বিরুদ্ধে স্মৃতি ইরানী। রাহুল গান্ধীয়ে আমেঠিবাসীক প্রতারণা করার অভিযোগ আনিলে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্মৃতি ইরানীয়।